আজকে আলোচনা করব ব্রিটিশ শাসিত ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও রাজনীতিবিদ মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবন কাহিনী, যাকে আমরা মহাত্মা গান্ধী নামে বেশি চিনি। এছাড়াও তিনি জাতির জনক ও বাপুজী নামেও সমধিক পরিচিত। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মহাত্মা গান্ধী। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন এবং অহিংস পথে তার আন্দোলনগুলি পরিচালিত করতেন। চলুন তাহলে অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর জীবনের গল্প শুনে নেওয়া যাক। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর ব্রিটিশ শাসিত ভারতবর্ষের গুজরাট রাজ্যের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান আর মাতা ছিলেন পুতলিবাই গান্ধী। গান্ধীজি ছোটবেলা থেকে জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন ও আত্মশুদ্ধির জন্য উপবাস থাকে ইত্যাদি বিষয় শিখতে শুরু করেছিলেন। শোনা গেছে তার শৈশব জীবনের প্রিয় খেলা ছিল কুকুরের কান মোচড়ানো। তিনি ছোট থেকেই সৎ স্বভাবে ছিলেন। তিনি নিয়মিত পড়াশোনা করতেন। তার ব্যবহার ছিল খুবই অমায়িক। বাল্যশিক্ষা সমাপ্ত করে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। মহাত্মা গান্ধীর বয়স যখন মাত্র 13 বছর, তখন তার বিবাহ হয়েছিল কস্তুরীবাই নামে এক নারীর সঙ্গে। তখনকার এটাই নিয়ম ছিল। তারপর মহাত্মা গান্ধী বিলেত যাত্রার জন্য প্রস্তুত হন উচ্চশিক্ষা লাভের আশায়। কিন্তু এই সময় তার পিতার মৃত্যু ঘটে আর মাকে অনেক বোঝানোর পর শেষ অবধি তিনি আইন বিষয়ে পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে যাত্রা করেন। সালটা ছিল 1888 সালের 4ঠা সেপ্টেম্বর। তারপর সেখানে পড়া সমাপ্ত করে 1891 সালের 10ই জুন তিনি ভারতে ফিরে আসেন। তিনি বিদেশ থেকে আইন পাস করে ফিরে আসলে কী হবে, আইনজীবী হিসাবে কীভাবে কাজ করবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। বোম্বাইতে ওকালতি পড়ার সুযোগ না পেয়ে তিনি রাজকোটে চলে আসেন। সেখানে থাকার সময় এক ইংরেজ শাসকের কাছ থেকে তিনি দুর্ব্যবহার পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজরা উপরে যতই ভদ্র হোক না কেন, তাদের আচার আচরণ মোটেও ভালো নয়। এই ঘটনায় তিনি খুবই দুঃখ পেয়েছিলেন। তিনি স্বপ্ন নিয়েছিলেন যেভাবে হোক ভারতের শাসিত ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করবেন, ভারতবর্ষের মানুষদের স্বাধীনতা তিনি ছিনিয়ে আনবেন। ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে। ঠিক এই সময়ে দক্ষিণ আমেরিকা থেকে একটা ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্স কোম্পানি গান্ধীজিকে ডেকে পাঠালেন তাদের হয়ে তাদের খরচে একটা মামলা লড়তে। তিনি তাদের আইনজীবী হতে রাজি হয়ে যান এবং দক্ষিণ আমেরিকা চলে আসেন। এই দক্ষিণ আমেরিকা সফরই তার জীবনে অনেক পরিবর্তন এনে দেয়। সেখানে তার রাজনীতি জীবনের যাত্রা শুরু হয়। তখন অনেক ভারতীয় দক্ষিণ আমেরিকায় বসবাস করতেন, কিন্তু তাদের গায়ের রং কালো ছিল বলে ইংরেজরা তাদেরকে ঘৃণা করত, তাদের ওপর অমানবিক পাশবিক অত্যাচার চালাতো। এরকম অত্যাচার তারা আর সহ্য করতে পারতো না। পদে পদে তাদেরকে অপমানিত করা হতো। তাদের মনে বিদ্রোহের আগুন জ্বলছিল, কিন্তু উপযুক্ত নেতার অভাবে তারা বিদ্রোহ করতে পারছিল না। অবশেষে গান্ধীজি এগিয়ে এসে সেই আন্দোলনকে নেতৃত্ব দিলেন। আফ্রিকা সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করলেন। তাকে জেলে যেতে হলো। জেল থেকে ছাড়া পেয়ে আবার আন্দোলন করলেন। আবারও তাকে কারাবন্দি হতে হলো। অবশেষে তার সত্যাগ্রহ আন্দোলন ফল লাভ করেছিল। সেখানকার ভারতীয়দের অনেকগুলি দাবি মানতে সরকার বাধ্য হয়েছিল। 1915 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি গান্ধীজি ভারতে ফিরে আসেন। এই জন্য ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরতে শুরু করলেন। নিজের চোখে সাধারণ মানুষদের দুঃখ দুর্দশা উপলব্ধি করলেন। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইংরেজরা বুঝতে পেরেছিল ভারতীয় জনগণের সহযোগিতা না থাকলে এই যুদ্ধে জয়লাভ করা অসম্ভব। ইংরেজরা মিথ্যে প্রতিশ্রুতি দিল জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দকে যে আমাদের মহাবিপদে যদি ভারতীয়রা সহযোগিতা করে তাহলে ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হবে। অতএব ইংরেজদেরকে সবাই বিশ্বাস করতে লাগলো। কিন্তু মহাযুদ্ধ শেষে তারা তাদের কথা রাখল না। উপরোক্ত ভারতীয়দের ওপর অত্যাচার বেড়েই চলল। গান্ধীজি দেশব্যাপী আন্দোলন শুরু করলেন। শুরু হলো অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলন। 1918 সালে তিনি চম্পারণ ও খেদা সত্যাগ্রহ শুরু করলেন। তারপর 1921-22 সালে তিনি অসহযোগ আন্দোলন শুরু করলেন। তিনি সমস্ত ব্রিটিশ পণ্য বর্জন করার কথা বলেন এবং স্বদেশি পণ্য ব্যবহারের নির্দেশ দেন। অসহযোগ আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। আন্দোলনের চরমবীরতা দেখে ব্রিটিশ সরকার চৌরাচৌরির কাছে তীব্র সংঘর্ষের ফলে আন্দোলনের পরিসমাপ্তি ঘটায়। 1922 সালের 10ই মার্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গান্ধীজিকে 6 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। পরে অবশ্য 2 বছর কারাদণ্ড ভোগের পর তিনি মুক্তি পান। 1927 সালে ব্রিটিশ সরকার স্যার জন সাইমনের নেতৃত্বে একটি নতুন সংবিধান সংশোধনী কমিশন গঠন করেন। এই কমিশনে একজন ভারতীয় ছিল না। 1928 সালে আবার গান্ধীজি
এর বিরুদ্ধে সোচ্চার হন। এই সায়মান কমিশন নীতিতে ভারতীয়দের কোনো স্বার্থ ছিল না, বরঞ্চ তাদের ক্ষতির দিকটাই বেশি ছিল। এই সময় গান্ধীজি ও জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ পূর্ণ স্বরাজের দাবি জানাতে থাকে এবং 1929 সালের 31শে ডিসেম্বর লাহোরে ভারতের জাতীয় পতাকা উন্মোচিত করে। 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয়। এই 1930 সালে ব্রিটিশ সরকারের লবণ করের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ অভিযান শুরু করেন। 12ই মার্চ থেকে 6ই এপ্রিল 400 কিলোমিটার পথ অতিক্রম করে গান্ধীজি এলাহাবাদ থেকে ডান্ডিতে পৌঁছান হাজার হাজার ভারতীয়কে নিয়ে এবং নিজের হাতে লবণ তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ করেন। এই অভিযানটি ডান্ডি অভিযান নামে পরিচিত। ব্রিটিশ সরকার এর প্রতিশোধ নিতে প্রায় 60,000 ব্যক্তিকে গ্রেপ্তার করে। আর এই সময় ব্রিটিশ সরকার গান্ধীজির সঙ্গে সমঝোতা করতে লর্ড আরউইনকে পাঠান। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুসারে 1941 সালের মার্চ মাসে সরকার সকল অসহযোগ আন্দোলনের বন্ধের নির্দেশ দেন এবং এর বদলে সকল রাজবন্দীদের মুক্তি দিতে রাজি হয়। এদিকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আগের মতো এবারও ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধে সাহায্য করে তারা ভারতকে স্থায়িত্ব শাসন এনে দেবে, কিন্তু এতে কোনো ফললাভ না হলে অবশেষে 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট মহাত্মা গান্ধী ঘোষণা করলেন ইংরেজ ভারত ছাড়ো। এই সঙ্গে তিনি বলেন, করেঙ্গে এ মরেঙ্গে, অর্থাৎ করবো অথবা মরবো। দেশের মানুষ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে উঠল। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে গণবিপ্লব দেখা দিল। ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল তাদের দিন এবার ঘনিয়ে এসেছে। স্বাধীনতার পূর্বে 1946 সালে ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গিয়েছিল। মহাত্মা গান্ধী ছিলেন শান্তিপ্রিয় মানুষ, তিনি এসব পছন্দ করতেন না। তিনি চেয়েছিলেন ভারতবর্ষের বুকে বিভিন্ন ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। তিনি নিজের জীবন উপেক্ষা করে দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে গেলেন এবং শান্তি ও অহিংসার বাণী প্রচার করতে থাকলেন, ফলে সেখানে শান্তি ফিরে এলো। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল এবং সেই বছরই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গান্ধীজির নোয়াখালী সফর ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। স্বাধীনতা লাভের পর গান্ধীজি তখন রাজনৈতিক জীবন থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছেন। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী দিল্লির বিড়লা ভবনে রাত্রিকালীন একটি পথসভা করেছিলেন এবং ওই প্রার্থনা সভায় অহিংসার পূজারী মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে নামে এক আততায়ী গুলি করে, ফলে সেখানে তার মৃত্যু ঘটে। সমস্ত জীবন যিনি অহিংসার আদর্শে বিশ্বাসী ছিলেন, অবশেষে তার জীবন শেষ হলো হিংসাত্মক আঘাতে। গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর তারিখটি ভারতবর্ষের জাতীয় ছুটি এবং ওই দিনটিকে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়ে থাকে। এই হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনের গল্প। তিনি সত্য, প্রেম, ত্যাগ, সেবা, অহিংসাকে জীবনের মূলমন্ত্র মেনে নিয়ে সারাটা জীবন খুব সহজ ও সরলভাবে জীবনযাপন করেছেন। তিনি হলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন সার্থক কর্ণধার। তাই মহাত্মা গান্ধী আজও আমাদের মনের মণিকোঠায় এক উজ্জ্বল দীপশিখা হয়ে বেঁচে আছেন। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন। ততক্ষণে টাটা, বাই বাই।